পর্বতের খাড়া গায়ে ঝুলতে থাকা স্বচ্ছ একটি ক্যাপসুল সাইজের ছোট ক্যাবিনে রাত কাটাতে কেমন লাগবে আপনার? কেউ কেউ ভয় পাবেন, আর কারো জন্য এ হবে অসাধারণ এক অভিজ্ঞতা। পেরুর কুচকো অঞ্চলের দুর্গম পর্বতে রয়েছে এমনই এক হোটেল, যার নাম স্কাই লজ অ্যাডভেঞ্চার সুইটস। বুঝতেই পারছেন, অ্যাডভেঞ্চারাস মানুষের জন্য এই হোটেল হবে দারুণ রোমাঞ্চকর। স্কাই লজ অ্যাডভেঞ্চার সুইটস পর্বতের খাড়া গায়ে ঝুলতে থাকা স্বচ্ছ ক্যাপসুল বা ছোট ক্যাবিন টাইপের একটি হোটেল। পেরুর কুচকো অঞ্চলের দুর্গম পর্বতে এই হোটেলের অবস্থান। আশ্চর্য, এই ক্যাবিনে থাকার জন্য দুঃসাহসী হওয়াটা প্রথম শর্ত। সেখানে পৌঁছানোর জন্য আপনাকে উঠতে হবে পর্বতের 1300 ফুট উপরে। সেজন্য হয় রশি ব্যবহার করে খাড়া পথে উঠে যেতে হবে, আর নয়তো দুর্গম ট্রেইলে হেঁটে যেতে হবে। অবশ্য একটি জিপ লাইন ধরেও পৌঁছে যেতে পারবেন লজটিতে। আর একবার সেখানে পৌঁছে গেলে নিচের উপত্যকা ও চারপাশের পাহাড়ি রাজ্যের যে অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এর তুলনা নেই। পর্বতের গায়ে এই খুপরি বা ক্যাপসুলগুলোর পেছনে আছে অ্যাডভেঞ্চার কোম্পানি নেচার ভাইভ। অতিথিদের ভেতরের রোমাঞ্চ প্রেমী মনকে জাগিয়ে তোলার পরিকল্পনা থেকেই নাকি তারা এমন একটি কাজ করেন। কোম্পানিটির কর্তৃপক্ষ জানায়, আশ্চর্য এই কাঠামোগুলো তৈরিতে বড় চ্যালেঞ্জ ছিল সরঞ্জাম ওপরে তোলা এবং নকশাটা এমনভাবে করা যেন প্রবল বাতাসের ঝাপটাও এগুলোর কোনো ক্ষতি না হয়। তবে দুশ্চিন্তার কিছু নেই, অ্যালুমিনিয়াম এবং বৈরি আবহাওয়ায় টিকে থাকতে সক্ষম পলিকার্বনেট থেকে তৈরি করা হয়েছে খুদে এই আবাসগুলো। অবাক করা ব্যাপার হলো, এত উপরের এই কেবিনগুলো যথেষ্ট আরামদায়ক। একটি ডাবল বেডের পাশাপাশি আছে ওয়াশরুম, বেসিন এবং পানির ব্যবস্থা। লজটিতে দুজনের চমৎকার একটি ডিনার, সকালের নাস্তা সহ এক রাতের জন্য আপনাকে খরচ গুনতে হবে $100,000 মতো। এছাড়া লজটির ডাইনিং এ পেরুর নিজস্ব ঘরানার খাবারের স্বাদ পাওয়ার পাশাপাশি চারপাশের অসাধারণ ও ব্যতিক্রমী দৃশ্য উপভোগের সুযোগও মিলবে আপনার। শুনে খুশি হবেন, আপনার রোমাঞ্চকর এই অভিজ্ঞতা ক্যামেরায় বন্দী করার জন্য লজ কর্তৃপক্ষের নিজস্ব আলোকচিত্রীও আছে। 2013 সালে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর থেকে এই লজ পর্যটকদের বড় আকর্ষণে পরিণত হয়েছে। এখানকার আরেকটি বড় সুবিধা, এই লজ থেকে প্রাচীন ইনকা নগরী মাচু পিচুর দূরত্ব মোটে 7.5 মাইল। সূর্যাস্ত উপভোগের জন্য এই লজের জুড়ি মেলা ভার। এখান থেকে অস্তায়মান সূর্যের আলোয় উরুবাম্বা উপত্যকা বা সেক্রেট ভ্যালি আপনার সামনে হাজির হবে মনোমুগ্ধকর সৌন্দর্য নিয়ে। অনেক পর্যটকের মতে নেচার ভাইভ স্কাই লজ রোমাঞ্চকর ও দুঃসাহসিক এক অভিজ্ঞতা। একই সঙ্গে রাতের বড় আকর্ষণ ওপরের নক্ষত্র খচিত আকাশ, যে এই লজকে সম্পূর্ণ নতুন এক স্তরে নিয়ে যায়। চাঁদ ও তারাকেও স্বচ্ছ লজের ভেতর দিয়ে অবিশ্বাস্যভাবে কাছাকাছি মনে হয়। আর সকালে আরামদায়ক একটি কম্বল বা লেপ গায়ে জড়িয়ে উপভোগ করবেন পাহাড়ি এলাকার অবিশ্বাস্য সুন্দর সূর্যোদয়। আপনি যদি বন্যপ্রাণী প্রেমী হন, পাহাড়ি শকুন কন্ডর সহ আন্দিজ পর্বতমালার বিভিন্ন ধরনের পাখির দেখা পেয়েও খুশি হয়ে উঠবেন। নাস্তা সেরে যখন জিপ লাইনে চেপে নেমে আসবেন, তখন হয়তো মনটা ভার হয়ে থাকবে এমন একটি জায়গা ছেড়ে এত তাড়াতাড়ি চলে যেতে হয়। সে যাই হোক, আপনার যদি উচ্চতা ভীতি না থাকে, সঙ্গে রোমাঞ্চপ্রিয় একটি মনও থাকে, তবে রাতের সেরা ঘুম হতে পারে এখানে। কিংবা কে জানে, হয়তো ঘুমালেনই না, সারা রাত প্রকৃতির মনোমুগ্ধকর রূপ দেখতে দেখতেই কাটিয়ে দিলেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।